উপনীত হলো। তার জানতে পূর্ণপ্রমের লক্ষণ সম্বন্ধে তার জ্ঞান ছিল, তাই ঠাকুর আলিস্য ভান ছাড়া ভঙ্গি করে হাত পা উচ্চ করে তারককে দর্শন দিয়েছিলেন। সেই অজানুলম্বিত ভুজ তার উপস্থিন্ন। সেই দিন থেকে জগতে প্রকাশিত হল হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম। তাই তিনি এমন একটি নাম নিয়ে এলেন জগতের বুকে, জীব উদ্ধার করবার করে। যখন জীব উদ্ধার হলেন না, গৌরাঙ্গ মহাপ্রভুর আমলে কলির প্রভাবে তার যে নাম, তার যে প্রেম, তা একরকম যায় যায়। চৈতন্য হরিলামৃতে দেখা যায়, লেখা আছে, ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়ে উদ্ধারিল জগাই মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু লালিত হইল। এই কারণে হইলেন অবতার যশমন্তের কুমার। যে উদ্ধারের জন্য হইল মনন, এ কারণে হইলেন জগতে আগমন। এই জীব উদ্ধার করার জন্য ঠাকুর একটি নাম নিয়ে এসেছিলেন, সেই নামকে বলা হয় মহামন্ত্র। এই মহামন্ত্র এমন একটি মন্ত্র, যে মন্ত্র দিয়ে জীবের প্রেমে, জীবের দেহে প্রেমের উৎপত্তি করেছিলেন। তাই তারক, মহানন্দ, গোলক, হীরামন, এরা সেই নাম পেয়ে ঘোড়াকান্দি থেকে প্রেম বন্যা তুলেছিল। সেই প্রেমের বন্যা আজও ভেসে চলছে আপনাদের সমস্ত ভক্তের হৃদয়ে। সেই প্রেম কেমন, সেই কথা হলো দুর্লভ কথা, এই কথা হলো গূঢ় কথা। ঠাকুরের লীলাকৃতে দেখা যায়, প্রচার হইল গূঢ়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, যারাই রয়ে জগত ভরি। একটি গূঢ়গম্য তত্ত্ব প্রচার করলেন ঠাকুর, এবং সেই তত্ত্বটা জগতের সকলকে দিল। কাদের কাদের দিল? ভণ্ড, পাষণ্ড, পাপি, তাপি, দিনের দিন, অর্থহীন, কাউকে বাদ দিলেন না। সেই প্রেমে তাদের মাতিয়ে তুলল। সেই প্রেম কোথায় পাব? একটা গান আছে আমাদের হরিসঙ্গীতে, বড় দয়াল অবতার, হয় নাই হবে না রে আর, অনর্পিত নাম দিতেছে নিয়ে পাপের ভার, ও সে বিনামূল্যে পার করে যায় এমন দয়াল দেখি নাই। এই যে কথা, এর কথার অনেক গুরুত্ব আছে। বড় দয়াল, আমার রসিকতা লিখেছেন বড় দয়াল। এই দয়াল শব্দ কোথায় ব্যবহার হয় জানেন? মনে করেন আমরা, আমাদের কেউ দয়া করলে আমরা দয়াল বলে অভিহিত করি, কিন্তু এই ক্ষেত্রে